তুমি সকাল থেকে এখানেই ছিলে না লিপির সাথে ছিল তুমি লিপির সাথে এসেছো ও আমার বন্ধু ছিল সবথেকে ভালো বন্ধু কিন্তু না শান্ত সকাল থেকে কি কি হয়েছে তুমি আমায় বলতে পারবে পারবো ওসব আমাদের কি সব রিচুয়ালস আছে না সঙ্গে একজনকে থাকতে হয় তাই আমি এসেছিলাম ওর সঙ্গে ওর না সকাল থেকে মনটা খুব ভালোই ছিল তারপরে কোথ থেকে কি সব হয়ে গেল আমরা ও বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরোলাম তারপরে এখানে এলাম এখানে বৌদি দরজায় বরণ করলো সব দিব্যি চলছিল আরো কি সব রিচুয়াল হলো কি সব দুধ ওদলাল নাকি দেখতে হয় তারপরেই হলো অদ্ভুত রিচুয়াল হাত দিয়ে নাকি মাছ ধরতে হবে আচ্ছা লিপির হাতটা কি আগে থেকে কেটে গেছিল না ওর হাতে একটা ব্যান্ডেজ দেখলাম ওর আঙুলটা কি আগে কেটে গেছিল না 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 আগে থেকে কেটে যায়নি তো তাহলে ওটা তো মাছ ধরতে কি কেটে গেছিল এবারে হাড়ির ভেতরে যা আছে সেটা ধরো তো ধরো ধরতে গিয়ে হাত কেটে গেছিল কি মাছ ছিল আর মাছ ধরতে গিয়ে যে হাত কেটেছে সেটা আগে বলেনি কেন হাত কাটার কথাটা যে সবাইকে জনে জনে বলতে হবে এটা তো জানা ছিল না কথাটা তা নয় কথাটা হচ্ছে যে হাত কাটবে কেন লেটা বসে তো হাত কাটার কথা নয় ওটা আসলে আমার ভুল ভুল কিরকম ভুল আসলে এইসব রিচুয়ালস না আমি খুব একটা জানি না ওই হাড়িটাতে ভুল করে শিঙ্গি মাছ রাখা ছিল তার মানে আমাদের মেয়েকে ইচ্ছে করে মেরে ফেলা হয়েছে ইচ্ছে করে মেরে ফেলেছেন আমি জানতাম কি করলেন আপনারা হাড়িতে শিঙি মাছ রেখে দিয়েছিলেন কেন এরপরও বলবেন আপনারা কিছুই করেননি দেখুন দেখুন একটা ভুল হয়ে গেছে মানছি এই ভুল হওয়াটা কোনো মতেই উচিত নয় কিন্তু তবু একবার ভেবে দেখুন ওই মাছের কাটা মৃত্যু সম্ভব নয় কোনো মতেই দেখ বিমান দেখ তোকে আমি আগে বলেছিলাম না এদের মতিগতি আমার মোটে ভালো লাগছে না নত তুই বল না হঠাৎ করে এদের ছেলে আমাদের মেয়েকে পছন্দ করলো কি করে কেন কেন এরা পুলিশ আসার পরে কই একবার জন্য তো বলেনি যে ল্যাটা মাছের জায়গায় এটা শিঙি মাছ রেখেছে আর এত বড় ভুল
কথাটা বড় ভুল বিয়ে বাড়ির মধ্যে একজন হয়তো নিয়ম জানে না কিন্তু তাই বলে গোষ্ঠী শুধু কেউ নিয়ম জানবে না